মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের সাথে ঝামেলা অনেক দেরি। সেন্ট মার্টিন দ্বীপ, বঙ্গোপসাগরে খনিজ সম্পদ, সীমান্ত জটিলতা, এইগুলোই বাংলাদেশ ও মিয়ানমারের যুদ্ধের অন্যতম কারণ হতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে অনেকবারই যুদ্ধ হয়েছিল, কিন্তু প্রতিবারই মিয়ানমার সেনারা বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। মূলত এই কারণেই মিয়ানমার বিপুল অস্ত্র কিনছে। প্রতিবেশী দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়বে এমন কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা দেখছেন না। দেশ দুটি সামরিক শক্তির একটি পূর্ণাঙ্গ চিত্র আগে পাওয়া যায়নি। তবে সম্প্রতি বিশ্বের 133টি দেশের সামরিক শক্তির যে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার, তাতে বাংলাদেশ ও মিয়ানমারের শক্তির একটি ধারণা পাওয়া যায়। প্রতিবেদনটির অনুযায়ী মিয়ানমারের তুলনায় জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকার অন্যতম কারণ হতে পারে আমাদের দেশের দুর্নীতি, সঠিক পরিকল্পনার অভাব। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2017 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 31তম, বাংলাদেশের অবস্থান সেখানে 57তম। আর এই তালিকায় থেকেই বলা যেতে পারে যে বাংলাদেশ মিয়ানমারের থেকে অনেক পিছিয়ে সামরিক ক্ষেত্রে। তবে তাদের এই তালিকা শুধুমাত্র সামরিক লোকসংখ্যা, অস্ত্র, যানবাহনের মতো বিষয়ই বিবেচনায় আসেনি। এর সঙ্গে যোগ হয়েছে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, শিল্প, কর্মক্ষমতার মতো নানা বিষয়। আমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক পার্থক্য কোথায়, বা কী কী সামরিক পার্থক্য রয়েছে, বা বাংলাদেশ বা মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কে বিজয় লাভ করতে পারে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত মোট কর্মীর সংখ্যা 1,60,000, অন্যদিকে মিয়ানমারের বাহিনীতে রয়েছে 4,06,000। অতএব বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত মোট কর্মীর তুলনায় মিয়ানমারের কর্মীর সংখ্যা অনেক বেশি। বাংলাদেশের সংরক্ষিত বাহিনীতে রয়েছে 56,000 কর্মী, মিয়ানমারের রয়েছে 1,10,000 কর্মী। এখানেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেখানে 159 কোটি মার্কিন ডলার, সেখানে মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট 240 কোটি মার্কিন ডলার। তবে প্রতি বছরই সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানো কমানো হয়। আকাশপথে বাংলাদেশের বিমানবাহিনীর তুলনায় মিয়ানমারের বিমানবাহিনী অনেক শক্তিশালী। বাংলাদেশের মোট এয়ারক্রাফ্ট রয়েছে 166টি, আর মিয়ানমারের রয়েছে 249টি। ফলে বলা যায় যে বাংলাদেশ আর মিয়ানমার যদি যুদ্ধ লাগে কোনো কারণে, তাহলে বাংলাদেশ মিয়ানমারের বিমানবাহিনীর কাছে অনায়াসে পরাজয় করবে। বাংলাদেশের যুদ্ধ বিমান 45টি, আর মিয়ানমারের রয়েছে 56টি। অ্যাট্যাক এয়ারক্রাফ্ট রয়েছে বাংলাদেশের 45টি, আর মিয়ানমারের রয়েছে 77টি। বাংলাদেশের হেলিকপ্টার রয়েছে 61টি, আর মিয়ানমারের রয়েছে 86টি হেলিকপ্টার। হেলিকপ্টারের দিক থেকেও বাংলাদেশের তুলনায় মিয়ানমার অনেক এগিয়ে। বাংলাদেশের কোনো অ্যাট্যাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের রয়েছে 9টি হেলিকপ্টার। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে মোট ট্যাঙ্ক সংখ্যা 534টি, অন্যদিকে মিয়ানমারের রয়েছে 592টি। ট্যাঙ্কের দিক থেকেও মিয়ানমার বাংলাদেশের থেকে অনেক এগিয়ে। সাজুয়া যান বাংলাদেশের রয়েছে 942টি, আর মিয়ানমারের রয়েছে 1,358টি। আর্টিলারি ক্ষেত্রেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। বাংলাদেশের রয়েছে 58টি সক্রিয় আর্টিলারি গান এবং 32টি রকেট প্রজেক্ট। মিয়ানমারের রয়েছে 108টি স্বয়ংক্রিয় আর্টিলারি আর একই পরিমাণ রকেট প্রজেক্ট। ক্রিকেটিক সংখ্যায় বাংলাদেশের এগিয়ে রয়েছে। মিয়ানমারের 5টি থাকলেও বাংলাদেশের এক্ষেত্রে 6টি ব্রিগেড রয়েছে। এছাড়াও মাইন, ওয়ারপ্রেসার ক্রাফ্ট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। 2017 সালের এই প্রতিবেদনটি বিশ্লেষণ করলে অবশ্যই আমরা বলতে পারি যে মিয়ানমারের তুলনায় বাংলাদেশ সামরিক ক্ষেত্রে অনেক পিছিয়ে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীরা মিয়ানমারের সেনাবাহিনীর তুলনায় অনেক দক্ষ। বাংলাদেশের সেনাবাহিনীরা জাতিসংঘের বিভিন্ন মিশনে খুবই দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করেছেন, যার জন্য পৃথিবী জুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর খ্যাতি রয়েছে। বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করতে চায় না, সবার সাথে বন্ধুত্ব করতে চায়। 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি, আর আমাদের এই বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। বাংলাদেশটাকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ থেকে নতুন নতুন অস্ত্র কিনছে এবং বাংলাদেশ সামরিক খাতটাকে দিন দিন আরও শক্তিশালী করে তুলছে। এই দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশ খুব দ্রুত একটি শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত হবে। মহাকাশ অভিযান কী, কীভাবে মহাকাশ অভিযান পরিচালনা করা হয়, চাঁদে কীভাবে প্রথম মানুষ যেতে পেরেছে, আবার চাঁদ থেকে কীভাবে মানুষ পৃথিবীতে সঠিকভাবে অবতরণ করতে পেরেছে, স্যাটেলাইট কী, এই সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে।
আর সেই ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং অন্য কোনো নতুন অজানা তথ্য যদি তোমাদের জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।